আসসালামু আলাইকুম আল্লা দান ফার্নিচারের পক্ষ থেকে সবার জানা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আসলে সবসময় আমি আপনাদের সামনে ফার্নিচার নিয়ে আসি আজকে কথা বলবো একটা চার পদ্ম গোলাপ আলমারির বিষয় আপনারা সারা বাংলাদেশে যত আলমারি দেখছেন সব থেকে বেস্ট কোয়ালিটি এবং আনকমন কোয়ালিটি এই পদ্ম গোলাপ আলমারি যদি কেউ আলমারির জগতে সেরা ফুল এবং সেরা গোলাপ যদি সেরা কাঠ যদি ভালো কোয়ালিটি চান তাহলে আপনারা আল্লা দান ফার্নিচারের যোগাযোগ করতে পারেন আসলে দান ফার্নিচার কেন সেরা কোয়ালিটি আমি আপনাদেরকে সেই সম্বন্ধে বলবো আপনারা যেটা দেখতেছেন এটা কিন্তু আপনার একইবারে মানে ন্যাচারাল কালার ছাড়া এটা আপনার এখন পর্যন্ত ঘষা হয় নাই বার্নিশ করা হয় নাই কিচ্ছু করা হয় নাই আমি আপনাদেরকে কাজটা ভালো করে দেখাইতেছি আসলে কাজটা দেখলে আপনার মনটা জুড়াই যাবে আসলে আপনারা সারা বাংলাদেশে অনেক কোয়ালিটি আলমারি দেখছেন তবে আল্লাহর রহমতে আমি বলবো আল্লাহর দান ফার্নিচারের আলমারি আপনার থেকে বেস্ট কোয়ালিটি আলমারি কারণ এই আলমারিগুলো আপনার দেখলে মনটা জুড়াই যাবে এটা আপনার পুরাটা হচ্ছে চিটাগাং সেগুন কাঠের আর এটার হচ্ছে ভিতর পিছন পুরাটা হচ্ছে গামারি এইটা আপনারা যদি আমাদের থেকে নিতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া চারাভাগ আসলে অনেকে ভাবতেছেন যে ফার্নিচার বানাবেন যদি ফার্নিচার বানাইতে চান তাহলে আল্লাহ রহমতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাজের কোয়ালিটিগুলো শুধু দেখেন আপনার এগুলো হচ্ছে সাইডের আপনার পায়া একটা পায়া মানে কতটা কষ্ট করে এবং কতটা মেহনত করার পরে এরকম সুন্দর পায়া হয় আর আমাদের যে গোলাপগুলো দেখতেছেন এক একটা গোলাপ দেখলে মনটা জুড়াই যায় এটা হচ্ছে আপনার পুরোটা হচ্ছে পাল্লা এটার কাজের কোয়ালিটি যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর এবং কতটা স্পেশাল আসলে স্পেশাল করে এই আলমারিটা বানানো জানি না এই আলমারিটা আপনার কোন জেলায় যাবে আল্লাহ রহমতে কার রিজিকে আছে তবে এই আলমারিটা থেকে বেস্ট কোয়ালিটি আসলে আলমারি আপনারা যতই দেখেন কিন্তু এই আলমারিটা দেখলে আপনার মনটা জুড়ায় যাবে এটা কিন্তু আপনার এককিবারে ন্যাচারাল পলিশ মানে কালার মালার এখনো কিচ্ছু করাই হয় না মূলত আলমারিটা আমাদের কমপ্লিট হয়েছে তাই আমি আপনাদের সামনে বললাম যে আসলে ভিডিওটা শেয়ার করি এটা হচ্ছে আপনার গোলাপ আলমারি আসলে এই পাল্লাগুলো এই পাল্লাগুলো কিন্তু আপনার অন্য অন্য আলমারি করি আমরা এক দেড় ইঞ্চি পাল্লা দিয়ে এইটা কিন্তু আপনার মূলত আড়াই ইঞ্চি কাঠের থেকে খোদাই করে নিয়ে একটা পাল্লা আপনার আড়াই ইঞ্চি কাঠের থেকে সলিড কাঠের থেকে এই কাজগুলো নেওয়া আর কাজের কোয়ালিটি এবং আমাদের যদি কাঠের কোয়ালিটিগুলো ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর এবং কতটা স্মার্ট আসলে যার রুচি আছে সেই আসলে এইসব আলমারি দেখতে পারেন আসলে অনেকে ভাবে আসলে কাজের কোয়ালিটি আলমারি হলেই হলো কিন্তু আসলে আলমারি হলে হলো না এটার আপনার কাজের কোয়ালিটিগুলো দেখবেন কাজের কোয়ালিটি দেখলেই আসলে মনটা জোড়ায় যায় এত সুন্দর আর আমাদের যে মিস্ত্রিগুলো কাজ করে এরা কিন্তু অনেক অভিজ্ঞতা আলা মিস্ত্রি কারণ আপনার দেখা যাচ্ছে এই সব গোলাপ ফুটাইতে কিন্তু আপনার অভিজ্ঞতা মিস্ত্রি লাগে একটা গোলাপের কোয়ালিটিগুলো দেখলে বুঝতে পারবেন আর এটা হচ্ছে আপনার যখন কালার কমপ্লিট করব তখন কিন্তু আসলে অসাম লাগবে আর আপনার সারা বাংলাদেশে কিন্তু অনেক ফার্নিচারের ভিডিও আপনারা দেখছেন আর আল্লা দান ফার্নিচারের ভিডিও দেখছেন সবার থেকে আলাদা কোয়ালিটি দান ফার্নিচার আসলে আল্লাহ আল্লা দান ফার্নিচার আপনার কাজে ঠিক থাকে আর আমরা আপনার যেটা বলবো সেইটাই হবে আর আমরা মূলত আপনাদেরকে কালার ছাড়া ভিডিও এর জন্য দিতেছি যেন আপনারা মালটা চিনতে পারেন এবং আমরা কী কার্ড দিয়ে বানাইছি এটা যেন চিনতে পারেন আসলে এই আলমারিটার ভিতরের পেস্টটা দেখাইতে পারলাম না আসলে ভিতরে অন্য অন্য আলমারির যেই কোয়ালিটি হয় এটাও আপনার সেই কোয়ালিটি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমাদের ঠিকানাটা ঢাকা আসুলিয়া চারাভাগ যদি চারাভাগ আসেন তাহলে আল্লাহ ফার্নিচার অন্তত একবার দেখতে হলেও আসবেন কারণ আমরা কি কোয়ালিটি মাল করি আমাদের মালের কোয়ালিটিগুলো দেখলেই বুঝতে পারবেন আপনারা কিন্তু আলমারিটার নাম মনে রাখেন আবারও বলতেছি এটা হচ্ছে আপনার পদ্ম গোলাপ আলমারি একটা পদ্ম গোলাপ আলমারি ঠিক গোলাপের মতোই এবং পদ্ম গোলাপের মতোই এটার আপনার প্রেয়াজ অনলি হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পড়ব আপনারা যদি কেউ নিতে চান চাইলে আল্লার দান ফার্নিচারে যোগাযোগ করতে পারেন এটা কিন্তু আপনার চাই হলো আপনার পাল্লা এটা আপনার এমনে হইব আট ফুট আর এমনে হইব প্রায় হচ্ছে সাড়ে আট ফুট নয় ফুট মতো উচ্চতা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আসলে আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলে থাকি দেশে বিদেশে যে যে জায়গায় থাকেন আপনারা কিন্তু আসলে ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন ফ্যামিলি বলতে মা বাবা ভাই বোন নিয়ে সবাই ভালো থাকবেন আসলে আমরা দেশে বিদেশে যে যে জায়গায় কষ্ট করি আসলে আমাদের পরিবারের জন্যই আসলে পরিবারের জন্যই আমরা সবাই কষ্ট করি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর অনেক কথা বলছি যদি বিয়াদবি হয় প্লিজ আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার দোকানে আপনারা আল্লাহ রহমতে যদি ফার্নিচার আপনাদের প্রতি নিশা হয়ে থাকে ফার্নিচার যদি আপনাদের ভালো লাগে আসলে ঘরের সৌন্দর্য হচ্ছে ফার্নিচার যদি ভালো লাগে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর অনেক কথা বলছি বিয়াদবি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম